তিন দিন পরেই তৈরি হবে বিষযোগ, চার রাশির জাতকদের জীবনে পড়বে বড় প্রভাব, কি কি ঘটবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য এবং চন্দ্রের সংমিশ্রণে বিষযোগ তৈরি হতে চলেছে, যার কারণে পাঁচটি রাশির জীবনে বিরাট প্রভাব পড়বে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে শুভ ও অশুভ যোগ তৈরি করে, যার প্রত্যক্ষ প্রভাব দেখা যায় মানবজীবনে এবং দেশ ও বিশ্বে। শনি এবং চন্দ্রের সংমিশ্রণের কারণে বিষ যোগ তৈরি হতে চলেছে, ১৩ মে এই জোট গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রে এই সংমিশ্রণকে খুব শুভ বলে মনে করা হয় না, এই কারণেই এই জোট চারটি রাশির জাতকদের জন্য ক্ষতিকারক সমস্যার হতে পারে। আসুন জেনে নিই এই রাশিগুলি কি কি। কর্কট, এই যোগ আপনার জন্য সবচেয়ে খারাপ হতে পারে, কারণ এই যোগ আপনার রাশি থেকে অষ্টম ঘরে তৈরি হতে চলেছে এবং আপনার রাশির অধিপতি স্বয়ং অষ্টম ঘরে চলে গিয়েছেন, সেই সঙ্গে চলছে শনির ধাইয়া, তাই এই সময়ে নতুন কোনো কাজ শুরু করবেন না। এছাড়াও খাবার এবং পানীয়ের বিষয়েও সতর্ক থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন। এছাড়াও স্বাস্থ্যের যত্ন নিন এবং অর্থ বিনিয়োগ করবেন না, এ সময় সাবধানে গাড়ি চালান। কন্যা, বিষযোগ কন্যা রাশির জাতকদের জন্য কিছুটা ক্ষতিকর প্রমাণিত হতে পারে, কারণ এই যোগ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তৈরি হতে চলেছে, সেজন্য গোপন শত্রুরা এই সময় আপনাকে সমস্যায় ফেলতে পারে। এছাড়াও কোনো প্রকার বিতর্কে জড়াবেন না। এছাড়াও কর্মক্ষেত্রে কোনো অবহেলা করবেন না, সেখানে অযথা খরচ করবেন না, অন্যথায় বাজেট বাড়তে পারে। এছাড়াও আদালত মামলার বিষয়ে কিছু ব্যর্থতা আসতে পারে। ধনু, এই বিষযোগ আপনার জন্য প্রতিকূল প্রমাণিত হতে পারে, এই সময়ে নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হতে পারেন আপনি, অর্থের অপচয় হতে পারে বিরাট পরিমাণে, পরিবারে কলহ দেখা দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই সময়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তাছাড়া সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে, সন্তানের কারণে অস্বস্তির মুখেও পড়তে হতে পারে, এই সময়ে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকুন। কুম্ভ রাশি কর্কট, এই যোগ আপনার জন্য সবচেয়ে খারাপ হতে পারে, কারণ এই যোগ আপনার রাশি থেকে অষ্টম ঘরে তৈরি হতে চলেছে এবং আপনার রাশির অধিপতি স্বয়ং অষ্টম ঘরে চলে গিয়েছেন, সেই সঙ্গে চলছে শনির ধাইয়া, তাই এই সময়ে নতুন কোনো কাজ শুরু করবেন না। এছাড়াও খাবার এবং পানীয়ের বিষয়েও সতর্ক থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন। এছাড়াও স্বাস্থ্যের যত্ন নিন এবং অর্থ বিনিয়োগ করবেন না, এ সময় সাবধানে গাড়ি চালান। মীন, আপনাদের জন্য বিষযোগ প্রতিকূল হতে পারে, কারণ এই যোগ আপনার রাশিফলের দ্বাদশ ঘরে তৈরি হতে চলেছে, যে কারণে এই সময় আপনাকে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে। এছাড়াও যাত্রার সময় কারো সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, সেখানে কিছু জিনিসপত্র চুরি হতে পারে, স্বাস্থ্যেরও অবনতি হতে পারে, একই সঙ্গে কোনো বিষয়ে মিথ্যা অভিযোগের মুখেও পড়তে হতে পারে। এছাড়াও কোনো নতুন কাজ শুরু করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না, কারণ আপনার উপরও শনির প্রভাব চলছে, সেজন্য আপনার স্বাস্থ্যেরও যত্ন নিন।